বাংলার বাঘ মেরে যৌন ক্ষমতা বাড়িয়েছে চীন। বাংলার বাঘ মেরেই দেশের মানুষের যৌন ক্ষমতা বাড়িয়েছে চীন। চীনেরা কী না খায়, গোবরে পোকা, আরশোলা, শুয়োপোকা থেকে ফড়িং সমস্ত। এই তালিকায় বাঘ একেবারে নতুন তথ্য। বাঘের মাংস থেকে এক প্রকার ঔষধ তৈরি করছে চীন, যা যৌন ক্ষমতা বর্ধক। ঔষধ তৈরির এই পদ্ধতি রাজ্য বন দপ্তরের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বক্সার বাঘ না থাকার অন্যতম কারণ এটাই হতে পারে বলে মনে করছেন তারা। বক্সা রাজ্যের অন্যতম বিখ্যাত ট্যুরিস্ট স্পট। প্রত্যেক বছর বক্সা ফোর্ট থেকে শুরু করে বক্সার জঙ্গল দেখার জন্য বহু মানুষ ভিড় জমায় সেই পাহাড়ি পথে। বক্সা জঙ্গলে প্রবেশের মুখে বড় বড় করে লেখা রয়েছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট, অর্থাৎ এখানে বাঘের বিচরণ রয়েছে। কিন্তু প্রকৃত ঘটনা হলো এখানে কোনো বাঘ নেই। বন দপ্তরের রেকর্ড বলছে গত 25 থেকে 30 বছরে বক্সার জঙ্গলে বাঘের দেখা মেলেনি। বছরখানিক আগে ক্যামেরা টেপিংয়ে একটি বাঘের ছবি ধরা পড়েছিল বক্সায়। পরে ছবি বিশ্লেষণ করে বন দপ্তর জানিয়েছিল ওই বাঘ ভুটান পাহাড় থেকে আসা। ওই ভুটান পাহাড়ই শঙ্কার কারণ রাজ্য বন দপ্তরের, কারণ বক্সা পাহাড়ের অপরদিকে ভুটান পাহাড়, সেখানে সব জায়গায় কাঁটা তার বসানো নেই। প্রশ্ন উঠেছে, বাঘ যদি পাহাড় টপকে বক্সায় আসতে পারে, চীনের চোরা শিকারীরা তাদের দেশের খুব কাছেই থাকা ভুটানের পাহাড় দিয়ে বক্সায় না আসা কোনো অসম্ভব ব্যাপার নয়। বন দপ্তরের মুখ্য বনপাল রবিকান্ত সিনহা বলেন, গত 25-30 বছরে এরকম কোনো ঘটনা ঘটেনি বলে আমাদের বিশ্বাস, তবে একেবারে হলফ করে বলা শক্ত। চোরা শিকারীরা যা খুশি করতে পারে। একই সঙ্গে তিনি বলেন, গত 25-30 বছরে বাঘ না দেখতে পাওয়ার কারণ এটাই হতে পারে। এখন না হলেও আজ থেকে 30 বছর আগে প্রযুক্তি এত উন্নত ছিল না। কে বলতে পারে ওই সীমানা দিয়ে চোরা শিকারীরা ঢুকে বাঘ মেরে নিয়ে যায়নি, বা এখান থেকে বাঘ মেরে চীনে পাচার হয়নি। সেই কারণেই হয়তো টাইগার রিজার্ভ ফরেস্ট হয়েও বক্সায় কোনো বাঘ দেখতে পাওয়া যায় না। তার শঙ্কার কারণ আরও রয়েছে। তিনি বলেন, আগে তো লুকিয়ে চুরিয়ে হতো, এখন তো বাঘ মারার জন্য চীন সিলমোহর দিয়েছে, চোরা শিকারীরা তো এবার লাফিয়ে পড়বে। পাশাপাশি আমাদের দেশের এক শৃঙ্গ গন্ডারও বিশেষ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। গন্ডারের শিং থেকে ওরা ঔষধ বানাচ্ছে বলে শুনেছি। রাজ্য কি কোনো ব্যবস্থা নিচ্ছে? রবিকান্ত সিনহা বলেন, এই জায়গাটা এমন একটা জায়গা যেটা পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে হলো, এখানে যা ঘটনা ঘটে তার বড় দায়িত্ব যায় কেন্দ্রীয় সরকারের হাতে। ডোকলাম ইস্যু এখানে চলে আসে। আমাদের কেন্দ্রীয় সরকার সহ অন্য দেশ চীনের এই কাণ্ড কারখানা নিয়ে সরব হয়েছে। এ বিষয়টি নিয়ে ওনারা দেখছেন কি করা যায়। ওখান থেকে যা অর্ডার আসবে সেই স্টেপ আমরা নেব। কমিউনিটি পার্টি পরিচালিত একটি দলীয় সরকার চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণা এবং চিরাচরিত পদ্ধতিতে ঔষধ তৈরির ক্ষেত্রে গন্ডারের খড়গ এবং বাঘের হাড় সমেত বিভিন্ন দেহাংশ ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে কয়েক বছর আগে চীন সরকার বিপন্ন বন্যপ্রাণ প্রজাতিগুলির দেহাংশের ব্যবহার নিষিদ্ধ করেছিল, কিন্তু অভ্যন্তরীণ চাহিদা বুঝে সেই অবস্থান বদল করায় বাঘ এবং এক শৃঙ্গ গন্ডারের চোরা শিকারীর বাড়ার সম্ভাবনা প্রবল। বন্যপ্রাণ সংক্রমণ বিশারদদের মতে সরকারিভাবে নিষিদ্ধ হলেও দীর্ঘদিন ধরে চীন এবং তাইওয়ানে লুকিয়ে বাঘ গন্ডারের দেহাংশের ব্যবসা চলছে। যৌন ক্ষমতা বর্ধক প্রাচীন চীনা ঔষধ বানাতেই মূলত তা ব্যবহার করা হয়।